ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 11টা, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আর আমার কাজকর্ম সব সারা হয়ে গেছে। খাবার চা বসিয়ে দিয়েছি আর এখানে কালকে কাঁচা ছোলা এনেছিলাম ভিজিয়ে রেখেছি, ওটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেব। আর এখানে চা, খাওয়াটা নেড়ে নিচ্ছি, চা এখানে হয়ে গেছে। ও এখানে কাজে বসে গেছে, নাস্তাটা নিয়েও চলে এলাম টিফিনটা। চলো খেতে খেতে এবার প্যাকেটটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেল, বাইরে বৃষ্টি হচ্ছে, প্যাকেট ফ্যাকেট আজকে সবই ভিজে যাবে নিয়ে যেতে যেতে, হ্যাঁ না? তো কাজকর্ম কমপ্লিট, স্নান করে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, ও একটু গেছে সেলুন। আর বিকেল বেলা ভাবছিলাম একটু সেক্টর এক, ওখানে একটা বাজার বসে শনিবার আর বুধবার করে, অনেক বড়ই বাজার আর ওখানে মাছ মাংস পাওয়া যায়। এখানে সব বাজারে মাছ মাংস পাওয়া যায় না, বাজার বসে ঠিক আমরা যে বুধ বাজারটায় যাই ওখানে ফল সবজি আলু পেঁয়াজ এইগুলোই পাবেন। আর আরেকটা আছে দুর্গা পার্ক, ওখানে যে পার্কে গিয়েছিলাম ওখানেও একটা বাজার বসে, ওখানে মাছ পাবে। কিন্তু আর কোনো বাজারে এখানে যে বাজারগুলো বসে সেখানে সব জায়গায় মাছ মাংসটা পাওয়া যায় না, বসেই না মাছ মাংস, কারণ এখানে বেশিরভাগ নিরামিষ ভোজি এখানে, তাই এগুলো বসে না মাছ বাজার। আমি ভাবছিলাম যে বিকেলবেলা আমরা দুজন একটু যাবো ওই মার্কেটটায়, তো আগে যখন আমরা ওই দিকটায় ভাড়ায় থাকতাম ওই মার্কেটটায় যেতাম, তো যাওয়া হয় না। আর বৃষ্টি তো থামছেই না, আজকে সকাল থেকে বৃষ্টি ঝিমঝিম করে পড়তেই আছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে আবার মাঝে মাঝে জোরে চলে আসছে। সব প্যাকেট ফ্যাকেট সব পুরো কাজের রুমটো পুরো ভিজা ভিজা কাদা কাদা হয়ে আছে, সব প্যাকেট নিতে আসছে ওরা সব ভিজে যাচ্ছে, কাঠটাও ভিজে যাচ্ছে, এই অবস্থা আজকে। বৃষ্টি তো কমছে না, কি করবো ভাবছি, পুরো মেঘ অন্ধকার হয়ে আছে। ও আসু খাওয়া দাওয়া করি, বল কি বলে দেখি, যদি বলে হেঁটে হেঁটে যাবো, ছাতা তো আছেই ছাতা মাথায় নিয়ে, তো যাওয়া হবে, না হলে হবে না। তো একটু আগে এলো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি মার্কেট, তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, বৃষ্টিটা এখন বন্ধ আছে তাই গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম, না হলে ভাবছিলাম বৃষ্টি হলে টোটোতে করে যাবো। ওয়েদারটা যা লাগছে না, মেঘলা মেঘলা ওয়েদার, ধোঁয়া ধোঁয়া চারিদিকে, দারুণ লাগছে। আপনাদের কি মনে হচ্ছে এটা বিকেল বেলা? এখন বাজে 7:10, দেখুন এখনো সন্ধ্যে হয়নি এখানে, তবু বৃষ্টি ওয়েদার, আজকে ওয়েদারটাও ভালো না। আর যদি ওয়েদারটা ভালো থাকলে এখন তো সূর্য দেখা গেছে, গাছ ভেঙে পড়েছে, কারেন্টের তারে পড়ে গিয়েছিল তাই কেটে দিয়েছি। আর গাছগুলোকে দেখুন যেন প্রাণ ফিরে পেয়েছে, অন্য সময় তো ধুলো বালিতে পুরো কালো হয়ে থাকে, আজকে দেখুন এত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। অনেকদিন পরে এরা যেন স্বস্তি পেল একটু। তো বাজারে চলে এসেছি, এই বাজারটা দুটো পার, হ্যাঁ এইদিকে একটা পার, এখানে দেখুন মন্দির মাতা রানী হনুমানজি শিবজি, এখান থেকে শুরু। ওরা চোখে চোখ লাগানো
टमाटर अदरक कैसे है? अदरक 50 ग्राम लिया। अदरक 30 की 100 ग्राम पाव। अदरक বাড়ি চলে এলাম, দু তিনটে সবজি নিলাম আর চলে এলাম। অনেকটা দেরি হয়ে গেল, কোথা থেকে বুঝতেই পারলাম না এতটা দেরি হয়ে গেল। রান্না বসাতে হবে, ও একটু ছাদে গেছে, জলটা কতটা ভরা হয়েছে দেখতে। কালকে শনিবার ছিল তো অনেকগুলো কাজ পড়েছিল পেন্ডিং, কাজগুলো করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিল, কেননা রবিবারের জন্য কোনো কাজ ফেলে রাখতে চাইছিলাম না। আর কালকে এতটা বৃষ্টি হয়েছিল, সব কুরিয়ার পার্টনাররা এসে এসে এতটাই মানে কি বলবো ধুলোবালি হয়ে গেছে, ঘরটা এতটাই ধুলোবালি হয়ে গেছে, তাই পুরো এটা সাফ করতে হলো। এখনো মশা মারছে, ওটা কুড়ার বস্তা ওটাকে রেডি করে নিয়েছি আমি বেরিয়ে যাওয়ার জন্য। যত রিটার্ন ছিল সব কেটে সাজিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। রীতিমতো এগুলো পুরো একদম বালিতে কিচকিচ করছিল। তো স্নান টান সেরে নিলাম, কাল থেকে বৃষ্টি হচ্ছে অনবরত এখনো পর্যন্ত। আর এখন দিনের বেলা লাইট জ্বেলে বসে থাকতে হচ্ছে, চারিদিক পুরো অন্ধকার। কাল থেকে মনে হচ্ছে না প্রপার বর্ষাকাল পড়ে গেছে, এখানে বর্ষাকাল পড়লে মনে হয় না বর্ষাকাল বলে, দু একবার বৃষ্টি হয় তাও বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই মানে রাস্তা ফাস্তা পুরো শুকিয়ে যায়। কাল থেকে মনে হচ্ছে যে না বৃষ্টি বর্ষাকাল চলে এসছে, পুরো বৃষ্টি থামছে না, একটু থামছে আবার বৃষ্টি। এখন তো পুরো অন্ধকার চারিদিক, চারিদিকে লাইট জ্বালে দিনের বেলা বসে আছি। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিল, মনে নেই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। শুতে শুতে কালকে রবিবার, আজকে রবিবার, কালকে শনিবার, রবিবারের কাজগুলো যতগুলো পেন্ডিং কাজ ছিল সব শনিবারে সেরে নিয়েছিলাম। তো শুতে শুতে প্রায় 4:30 বেজে গিয়েছিল কাল। তো সকাল সকাল উঠে দেখি পুরো অন্ধকার হয়ে আছে, এখনো পর্যন্ত পুরো অন্ধকার হয়েছে, খুবই ভালো লাগছে। তো চলো ভিডিওটা এতটাই, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, এভাবে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।